প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন খেলার জগৎ অনুষ্ঠানে আমি মিশু চৌধুরী আপনাদের সঙ্গেই আছি আমাদের আজকের পর্বটি সাজানো হয়েছে দেশি এবং বিদেশি খেলার খবর দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দীর্ঘদিন ধরে আছেন খালেদ মাহমুদ সুজন সবশেষ নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ডের অনেকেই পদত্যাগ করলেও টিকে গিয়েছিলেন তিনি আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার পর বোর্ড সভায় নয় পরিচালকের একজন ছিলেন তিনি তবে শেষ অবধি বিসিবি থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন এগারোই সেপ্টেম্বর পদত্যাগপত্র জমা দিয়েছেন বিসিবির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সাবেক ক্রিকেটার দীর্ঘদিন থেকে বিসিবির পরিচালকের পদে ছিলেন সুজন ছিলেন গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধানও বাংলাদেশ ক্রিকেটের প্রভাবশালী কর্মকর্তা হিসেবেই বিসিবিতে ছিলেন সুজন বিদায়ী সভাপতি নাজবুল হাসান পাপনের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত ছিলেন তিনি ফলে বোর্ডের দায়িত্ব থেকেও নানান সময় বাহিরে কাজ করতে দেখা গেছে তাকে বিসিবির সাবেক প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন পদত্যাগ করার পর বিসিবির পরিচালকদের পদত্যাগের হিরিক পরে আলম চৌধুরী নাদেল এবং রহমান দুর্জয়ের পর এবার ওই তালিকায় নাম লেখালেন সুজনো দেড় দশক পর ইউএস ওপেনের ফাইনালে উঠলেন যুক্তরাষ্ট্রের কেও টেলর ফিটসের এমন সাফল্য নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিল উত্তর আমেরিকার দেশটি তবে ফাইনালে ওঠা পর্যন্তই ফাইনালে ফিটসকে ছয় তিন ছয় চার ও সাত পাঁচ গেমে হারিয়ে ইউএস ওপেন জিতেছেন ইতালির ইয়ানিক সিনার দলীয় ও রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন গড়ার অঙ্গীকার করলেন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা এ উপলক্ষে রাজধানীর এক হোটেলে মতবিনিময় অনুষ্ঠানে বিভিন্ন জেলা ও ক্রীড়া সংস্থার কর্মকর্তারা এই অঙ্গীকারের কথা বলেন তাছাড়া বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের পদ থেকে সরে যাওয়া সম্পর্কে তারা বলেন ফুটবলের প্রতি কোনো ভালোবাসা থাকলে নিজে থেকেই তিনি সরে যেতেন ও জবাবদিহিতা ফেরাতে আন্দোলন চলছে সব ফেডারেশনের ভেতরে বাহিরে ইতোমধ্যে এক যোগে বিয়াল্লিশটি ফেডারেশন অ্যাসোসিয়েশন এবং সংস্থার সভাপতিকে অব্যাহতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আলোচনা সভায় দলীয় ও রাজনীতিমুক্ত একটি ক্রিয়াঙ্গন প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয় সাফ জয়ী অধিনায়ক আমিনুল হক বলেন এজন্য সবাইকে নিরলসভাবে কাজ করতে হবে আওয়ামী লীগ গত সতেরো বছরে যে ভুল করেছে আমরা এরকম কোন ভুল করতে চাই না কারণ আমরা বাংলাদেশে আর কোন শহীরাচারের জন্ম হোক সেটা দেখতে চাই না আমরা চাই সুন্দর একটি রাজনৈতিক পরিবেশ তৈরি হোক এবং রাজনীতিকরণ মুক্ত এবং দলীয়করণ মুক্ত ক্রিয়াঙ্গন আমরা দেখতে চাই এদিকে বাংলাদেশ ফুটবল উন্নয়ন পরিষদের ব্যানারে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা করার আলটিমেটাম দিয়েছিলেন এইসব ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড়েরা সময়ে বেঁধে কাজী সালাউদ্দিন পদত্যাগ করেনি সত্যিকার লাভার হতো স্পোর্টস এর প্রতি তার যদি থাকতো তাহলে সে রিজাইন করতো আমরা যেহেতু এখানে ফুটবলের যেহেতু ফিফার একটা এখানে আছে আমরা এমন কোনো স্টেপ দিতে চাই না যাতে আমাদের উপরে দোষ আসে যে আমরা ক্রিয়াঙ্গলের স্থবিরতা নিয়ে আসছি বা ফুটবলের উপরে কোনো কিছু নিয়ে আসছি আমাদের কারণে ফুটবলের নির্বাচন বা ফুটবল ফেডারেশনের কোনো ক্ষতি হোক সেটা আমরা চাই না ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচনে প্রার্থী মনোনয়নের ব্যাপারেও আলোচনা হয় সভায় ইউএস ওপেনে গত বছরও ফাইনালে উঠেছিলেন অ্যারিনা সাওয়ালেঙ্কা কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে কোকো গাফের কাছে হেরে যান তিনি এবারও ফাইনালে উঠলেন সাওয়ালেঙ্কা সুযোগ আর মিস করলেন না তিনি রুদ্ধশ্বাস লড়াইয়ে হারিয়ে দিলেন জেসিকা পেগুলাকে মুখে হাত রেখে কেঁদেছেন দুই হাত উপরে তুলে মেতেছেন উদযাপন সাওয়ালেঙ্কার ক্যারিয়ারে এটি তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম ট্রফি ছাপদের নিয়ে প্রত্যাশার মাত্রা বেড়ে গেছে শক্তি আর সামর্থ্যে নাজমুল হোসেন শান্তর দল নিয়ে প্রশ্ন নেই তবে আসন্ন সিরিজের আগে লিটন দাস মনে করেন নিজেদের মাটিতে ভারত অবশ্যই বিশ্বের অন্যতম সেরা দল হোমে যখন ইন্ডিয়ার সাথে খেলব ইন্ডিয়া অলওয়েজ বেটার সাইড সো আমি বলবো না যে খুব চ্যালেঞ্জিং হবে না আবার খুব সহজ হবে জিনিসটা তাদের কন্ডিশনে তারা খুব ভালো দল এবং তাদের টেস্ট ক্রিকেটের যদি র্যাঙ্ক তারা খুব উপরে তো আমার মনে হয় আমাদের জন্য খুব চ্যালেঞ্জিংই হবে রাওয়ালপিন্ডিতে লিটন দাসের অসাধারণ ব্যাটিংই কদিন আগে ঐতিহাসিক টেস্ট জয়ের ভিত করে দেয় বাংলাদেশের টাইগার উইকেট রক্ষক বলেন দলের প্রয়োজনে এভাবেই তিনি খেলে যেতে চান স্বাভাবিক আমি অলমোস্ট নয় দশ বছর হয়ে গেছে ক্রিকেট খেলতে সো ওইটুকু এক্সপিরিয়েন্স তো হয়েছে এখনই সময় দায়িত্ব নেওয়ার তো দায়িত্ব যদি এখন না তো আর কবে সো সুযোগ পেলে

দেখা যাক এখন কি উনিশে সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট আর কানপুরে সাতাইশে সেপ্টেম্বর দ্বিতীয় টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা একটা নতুন ক্রীড়া অঙ্গন দেখতে চলেছি অনেক কিছুই আসলে শোনা যাচ্ছে এবং ক্রীড়া অঙ্গনের বেশ পরিবর্তনও আসলে ধীরে ধীরে লক্ষ্য করা যাচ্ছে আমরা আশা করতেই পারি যে আমরা একটা সুন্দর ক্রীড়া অঙ্গন দেখব ঠিক একই রকমভাবে আমরা সব সময় বলি যে এই পর্বে আমরা খেলার জগৎ অনুষ্ঠানের যে ক্রীড়া ব্যক্তিত্ব পর্ব আছে সেখানে চেষ্টা করি যে নতুন নতুন মানুষদের আপনাদের সঙ্গে কথা বলিয়ে দেবার জন্য এবং তুলে ধরবার জন্য যে তারা বর্তমানে কমিটিটা সংগঠনটাকে কিভাবে চালাচ্ছে ঠিক আজকেও আমরা উশু নিয়ে কথা বলতে চাই যে উশুর বর্তমান অবস্থা আসলে কেমনভাবে চলছে কারণ প্রত্যেকটা সংগঠক এবং যারা ছিলেন কমিটিতে তারা বলা চলে যে এখন আর কেউই নেই তো এই বর্তমান অবস্থাতে আসলে কেমনভাবে চলছে উশু সেটা নিয়েই আলাপ করতে চাই আমার সাথে আজকে দুজন উপস্থিত আছেন বাংলাদেশ উশু ফাউন্ডার্স ফোরামের চেয়ারম্যান এস এম শহীদুল হক ভুইয়া এবং মহাসচিব সিফু দিলদার হাসান দিনু আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি প্রথমেই যে বিষয়টি আসলে শুনতে চাই বর্তমান ক্রীড়াঙ্গনের যে অবস্থা সেখানে উসুর বর্তমান অবস্থা এবং ওভারঅল যদি ক্রীড়াঙ্গনের অবস্থা আপনাদের কাছে জিজ্ঞাসা করি তাহলে আসলে কীভাবে বলবেন এবং কিভাবে মূল্যায়ন করবেন আপনাকে ধন্যবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য যেসব ছাত্র এবং জনতা শহীদ হয়েছেন আমি তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তাদের আত্মার মাক ফিরত আমি কামনা করছি সেই সঙ্গে উসুর যে বর্তমান অবস্থাটার কথা আপনি জিজ্ঞেস করলেন সেগুলো উসুর অবস্থা খুবই নাজুক কারণ সভাপতি তো অ্যারেস্ট হয়েছেন আপনি জানেন যে উসু ফেডারেশনের যে বর্তমান সভাপতি ডক্টর আব্দুল সামান গোলাম উনি কিন্তু এখন অ্যারেস্ট হয়েছেন এবং অনেক সহসভাপতি আওয়ামী যারা ছিলেন তারা সবাই পলাতক রয়েছেন অনেক সদস্য পলাতক রয়েছেন তো যে কারণে উষু ফেডারেশন এখন স্থবির হয়ে রয়েছে কোনো কাজকর্ম হচ্ছে না কারণ আপনারা জানেন যে গত চোদ্দোটি বছর এই ফেডারেশনটাকে রাজনীতিকরণ করে এবং সমস্ত রাজনৈতিক নেতাদেরকে এনে এই ফেডারেশনে তাদেরকে পুনর্বাসন করা হয়েছে এবং এই পুনর্বাসনের কারণে ক্রীড়াঙ্গনে কোনো কাজ হয়নি উষুতে কোনো কাজ হয়নি এবং যে কারণে দু হাজার দশ সালের অ্যাসি গেমসের যে একটা সফলতা ছিল উসু ফেডারেশনের যে দুটি স্বর্ণ পদক দুটি ব্রোঞ্জ পদক লাভ ছিল তার আগে দু সালে তিনটি স্বর্ণপদক সাতটি সিলভার পদক এবং এগারোটি ব্রোঞ্জ পদক লাভ করেছিল সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে এরপর থেকে কোনো কোনো আন্তর্জাতিক পদক তারা লাভ করতে পারেনি গত চোদ্দোটি বছর তা আমি মনে করি যে উসু ফেডারেশন এখানে ব্যর্থ হয়েছেন যোগ্য লোককে যোগ্য জায়গায় দেওয়া হয়নি অন্যান্য ক্রীড়া ফেডারেশন যেভাবে চরমভাবে দুর্নীতিগ্রস্ত ছিল একটি উশু ফেডারেশন সেভাবে হয়েছে এবং এই উসু ফেডারেশনটাকে তারা দলীয়করণ করে দলীয় একটি প্রতিষ্ঠান হিসেবে তারা এটাকে তৈরি করেছিলেন যে কথাটা দিলদার হোসেন দিলু বলল যে উসুর যে অবস্থা সমস্ত ক্রীড়া অঙ্গনের একই অবস্থা সব জায়গায় স্থবিরতা বিরাজ করছে শুধু ক্রিকেট ছাড়া ক্রিকেট যেহেতু ইন্টারন্যাশনাল লতে চলে সেই জন্য ক্রিকেটটা চলমান আছে আর সমস্ত ফেডারেশনগুলোর একই অবস্থা আর আমি মনে করি যে এখন যে ক্রীড়া আমাদের মাননীয় ক্রীড়া উপদেষ্টা যে পদক্ষেপ গ্রহণ করেছে এটা আমাদের কাছে ইতিবাচক মনে হয় যে একটা চার্চ কমিটি ওনারা করেছে চার্চ কমিটি সমস্ত ক্রীড়াঙ্গনের যারা আমাদের ফেডারেশনগুলোর যারা আছে সংশ্লিষ্ট যারা এতদিন বঞ্চিত ছিল বা যারা আসলে সঠিক যারা খেলোয়াড় যারা সংগঠক যারা কোচ যারা বিচারক যারা এরা যারা যাদেরকে দিন দলীয়করণ করে এদেরকে বাইরে রেখেছিল আমরা আশা করি সবার সঙ্গে ওনারা বসবে সবার সঙ্গে কথা বলবে কথা বলে একটা সবার থেকে একটা সুষ্ঠু কমিটি ওনারা উপহার দিবে এটা আমার বিশ্বাস আপনার কাছে জানতে চাই যে আপনাদের এখন বর্তমান যে কমিটি সেই কমিটির আসলে কি অবস্থা আগে কেমন ছিল এই কমিটি কেমন কাজ করেছে আর এখন বর্তমানে আসলে কি অবস্থায় আছে সবচেয়ে বড় কথা হলো এখন বর্তমান যে ক্রীড়া উপদেষ্টা হয়েছেন ওনার কথা এবং যারা সার্চ কমিটিতে এসেছেন এবং ক্রীড়া এবং ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের সঙ্গে আমরা আলাপ করে যেটা বুঝেছি এখন কিন্তু ক্রীড়ার একটা সুন্দর একটা সুসময় বইছে আপনি জানেন যে ক্রিকেটে আমরা পাকিস্তানকে হারিয়েছি ফুটবলে আমরা নেপালকে হারিয়ে ইয়েতে সাউথ এশিয়ান আমরা চ্যাম্পিয়ন হয়েছি তা একটা সুবাতাস বইছি কিন্তু এখন ঠিক একই রকমভাবে কিন্তু সমস্ত ফেডারেশনে সুভতাশ বইছে এবং তারা ক্রীড়া উপদেষ্টা থেকে শুরু করে যারা ছেন সবাই একটা কথাই বলেছেন যে ক্রীড়াঙ্গনে শুধু ক্রীড়ার লোক থাকবে এটাকে রাজনীতিকরণ করা হবে না আর এটা হলো সবচেয়ে আমাদের জন্য আস্থার একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের সঙ্গে কথা বলে আমরা এইটুকু জেনেছি যে আমাদের সঙ্গে কথা বলেছেন ওনারা যে বলেছেন যারা সত্যিকার অর্থ উসু করেন যারা উসুর সঙ্গে যারা রিলেটেড যারা উসুটাকে প্রতিষ্ঠা করেছেন ওই সব করে নিয়ে আমরা উসু ফেডারেশনটাকে গঠন করব। আর সবচেয়ে বড় কথা হলো যে কি আন্তর্জাতিক পদক পেতে গেলে আপনাকে যে একটা পরিচিতি থাকতে হবে আন্তর্জাতিক লেভেলে আমাদের বর্তমান যে কমিটি ছিল তাদের সেই লেভেলটার মধ্যে তাদের কোনো অবস্থান ছিল না পরিচিতি ছিল না তাদেরকে চিন্ত না যে কারণে ওই জায়গায় গিয়ে দেন দরবার করে আপনি যারা অবস্থান করে নিয়ে আসবেন সেই জিনিসটা এতদিন ধরে উসু সেই কাঙ্ক্ষিত যে লক্ষ্যে পৌঁছানোর কথা সেখানে পৌঁছাতে পারেনি আরেকটা বিষয় হলো যে আমি এই ক্রীড়া উপদেষ্টা এবং যারা সার্চ কমিটিতে আছে সবাইকে আমি অনুরোধ জানাবো ক্রীড়া ফেডারেশনগুলোতে অবশ্যই যেন শিক্ষিত লোকগুলো কেনা হয় এবং সেই সঙ্গে তারা যেন যোগ্য সংগঠক হয় তাদেরকে যেন নিয়ে আসা হয় তাহলে আমরা ভালো একটা রেজাল্ট পাবো এবং যে কোনো ফেডারেশন হোক না কেন সেটা একটা সময় আসলে এই কমিটিতে ভীষণ রকম দুর্নীতি হয়েছে বলা চলে যে এই দুর্নীতির কারণে আসলে অনেকটা পিছিয়ে গেছে উশু ফেডারেশন সেই দুর্নীতি কিভাবে হলো সেটা যদি তদারকি করতে হয় সেটা কিভাবে সম্ভব এটা আসলে বা অত কঠিন বিষয় না এটা যেমন আমরা যখন প্রথম উসু আমরা গঠন করি আমরা যারা ওসুর নিবেদিত প্রাণ ছিল যারা উসুর সংগঠক ছিল উসুর খেলোয়াড় ছিল বিচারক ছিল যাদের যোগ্যতা ছিল অভিজ্ঞতা ছিল এবং যারা শিক্ষিত ছিল এদেরকে নিয়ে আমরা প্রথম কমিটি করেছি এবং পরবর্তীতে যখন এই বিগত সরকারের সময় যখন এটা দলীয়করণ হয়ে গেল তখন দেখা গেছে আমাদের আপনি আশ্চর্য হবেন যে বর্তমান উসুর যে সেক্রেটারি তার কোনো লেখাপড়া নাই তার কোনো সার্টিফিকেট একাডেমিক কোনো কোয়ালিফিকেশান নেই অথচ সে বহাল তবিতে সেক্রেটারি হয়ে আছে আপনি আশ্চর্য হবেন আমি আমাদের মহাসচিবের কাছে শুনলাম যে সে একটা অনুষ্ঠানে লাইভে টেলিভিশনে সাক্ষাৎকারে বলেছে যে একুশ লক্ষ টাকা সে খরচ করেছে একটা সম্বর্ধনা অনুষ্ঠানে জনের সম্বোধন সেটা একুশ লক্ষ টাকা সে খরচ করেছে এটা একটা অবিশ্ব ব্যাপার যে উসু ফেডারেশনে কত টাকা বরাদ্দ হয় যেখানে আমরা খেলোয়াড় তৈরি করতে পারি না যেখানে আমরা একটা কোচ রাখতে পারি না যেখানে আমরা সঠিকভাবে একটা বিদেশি খেলায় অংশগ্রহণ করতে পারি না সেখানে এটা একটা এগুলো একটা হাস্যকর এভাবে লুটপাট এটা আসলে খুবই আমাদের কাছে খুবই পীড়াদায়ক আমরা খুবই আহত হয়েছি এগুলো শুনে সেই জন্য আমরা উশু ফাউন্ডার্স প্রোগ্রাম করেছি এগুলো প্রতিবাদ করার জন্য আমরা বিভিন্ন সময় প্রতিবাদও করেছি অনেক স্মারকলিপি দিয়েছি মন্ত্রণালয় দিয়েছি ক্রীড়া পরিষদে দিয়েছি কিন্তু কোনো রেজাল্ট হয় নাই আপনারা জানেন যে বিগত সরকার এমন দলীয়করণ করেছে আমাদের উশু অফিসে দলীয় অনেক রাজনৈতিক প্রোগ্রাম তারা করেছে অথচ উসুর কোনো প্রোগ্রাম তারা ঠিক ঠিকমতো করতে পারে নাই আপনি আশ্চর্য হবেন দুই সালে আমরা অ্যাপ্লিকেশন পেয়েছি দু হাজার সালের অক্টোবরে দশ সালে এসএ গেমসে আমরা দুটি গোল্ড পদক পেয়েছি অ্যাসি গেমসে চব্বিশ সাল পর্যন্ত চোদ্দ বছরে কোনো পদক তাদের নাই এরপরও তারা বহাল তবিয়তে কমিটিতে ছিল ইলেকশন করেছে কেউ জানে না চুরি করে একতরফাভাবে নিজেরা নিজেরা একটা কমিটি করে ইলেকশান ডিক্লেয়ার করেছে তা আমরা এখন আশা করছি যে সমস্ত ফেডারেশনগুলোতে এখন যারা দায়িত্ব আছেন আমাদের ক্রীড়া উপদেষ্টা মাননীয় ক্রীড়া উপদেষ্টা সহ সার্চ কমিটিতে যারা হয়েছেন তারা সহ একটা সুষ্ঠু যেন একটা সঠিক লোক যারা অ্যাকচুয়াল ক্রীড়ার লোক তারা যেন ক্রীড়াক্ষেত্রে দায়িত্ব গ্রহণ করে এবং যাতে ক্রীড়াঙ্গনে কোনো দুর্নীতি না হয় সেজন্য সজাগ দৃষ্টি যেন রাখে আর সর্বোপরি প্রত্যেক বছর অন্তত একবার প্রত্যেকটা ফেডারেশনে অডিট হওয়া দরকার যে হিসাব অডিট হলে সঠিকভাবে তাহলে দুর্নীতিটা অনেক কমে যাবে আর প্রত্যেকটা ফেডারেশন খেলোয়াড় বান্ধব হওয়া উচিত বলে আমি মনে করি সামনে আসলে উশু ফেডারেশনকে এগিয়ে নিতে কি কি দরকার এবং কিভাবে সেটা যেতে পারে চোদ্দোটা বৎসর ধরে একটা ফেডারেশনকে যেভাবে নষ্ট করে দেওয়া হয়েছে সেটাকে ফিরিয়ে আনতে আমাদের একটু সময় লাগবে সেটা আমাদের হয়তো বেশি বড় কঠিন কাজ হবে না আমাদের জন্য কারণ আমাদের সেই অভিজ্ঞতা রয়েছে কারণ আমরা দু সালে অ্যাপিলিশন পাওয়ার পর অক্টোবরে অ্যাপিলিশন পাওয়ার পর দু হাজার দশের মধ্যে আমরা একটা চমক দেখিয়েছিলাম যার কারণে ওষুধটা অনেক বড়ো একটা জায়গায় চলে গিয়েছিল তো এখন বিষয়টা হলো কি এই আমরা যদি আবার যারা অসুর যারা প্রতিষ্ঠাতে ছিলেন তারা নিবেদিত প্রাণ ছিলেন তারা ওই সময় কিন্তু সরকার থেকে কোনো টাকা দেওয়া হতো না আমাদের নিজের টাকা খরচ করে আমরা এই খেলাটাকে বাংলাদেশে ডেভেলপ করেছি কেন করেছি যে এই খেলাটা ডেভেলপ হলে কিছু ছেলে মেয়ের অন্য সংস্থানের ব্যবস্থা হবে কিছু লোকের অন্য সংস্থানের ব্যবস্থা হবে সেইটার কারণে আমরা করেছিলাম কিন্তু আমরা আমাদেরকে বাদ দিয়ে চোদ্দোটা বছর ধরে এটাকে তিমিরে নিয়ে গিয়েছিল তো এই ইনশাল্লাহ আমরা সেটাকে তুলে নিয়ে আসতে পারবো আমাদের একটা প্ল্যানিং রয়েছে সেই প্ল্যানিংটা হলো আমরা আসার সাথে সাথে আমরা যারা উসু করত উঁসুর যারা সত্যিকর্ত লোক তাদেরকে নিয়ে কমিটি গঠিত হবে এবং তাদেরকে নিয়ে উসুটাকে চলবো উশুর যারা খেলোয়াড় যেটা আমরা দেখেছি যে কারাতে লোক নিয়ে এসে উশু করানো হয়েছে কিন্তু লোক নিয়ে এসে উশু করানো হয়েছে এবং আপনারা বিভিন্ন চ্যানেলে দেখেছেন কাবাডির খেলোয়াড় নিয়ে এসে উশু করানো হয়েছে আমরা সেই কাজটা করব না আমরা উশুর খেলোয়াড় দিয়ে উশুটা চালাবো এবং বিদেশি কোচ নিয়ে এসে যেটা আমাদের সময় হয়েছিল আমরা সে উন্নত মানের প্রশিক্ষণ প্রদান করব এবং প্রশিক্ষণ প্রদান করে দীর্ঘমেয়াদী আমরা একটা প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদেরকে আমরা তৈরি করব এবং ইন্টারন্যাশনাল লবিংটা আমরা চালিয়ে যাব যে কারণে আমরা টার্গেট নিয়েছি আগামী বছর ইনশাআল্লাহ যদি আমরা যদি এই কমিটিতে আসতে পারি তাহলে আমরা একটা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের সাউথ এশিয়ান ফোর্থ সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপটা আমরা বাংলাদেশে আয়োজন করবো এবং উশু যেটাকে বলা হয় প্রোলীগ উশু প্রলিক খেলোয়াড়দেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য উসু প্রোলিকের আমরা আয়োজন করব। তো এইভাবে যদি আমরা করতে পারি আমার মনে হয় না যে আমরা এশিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে সাব গেমস থেকে একাধিক পদক নিয়ে আসাটা কোনোভাবে অসম্ভব হবে না আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দিয়েছেন নিশ্চয়ই আসলে উসু সামনের দিকে ভালো কিছু করবে এটিএন বাংলাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এটিএন বাংলার সমস্ত দর্শক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং এই অনুষ্ঠান যারা দেখেন তাদের সবাইকে ধন্যবাদ এটিএন বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের পর্বে সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া বিষয়গুলো আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে সাথে থাকুন খেলার জগতের দেখতে থাকুন এটিএন বাংলা